আপনাদের অনেকেরই রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা আমি রেকর্ড করছি। তো আপনাদের কাছ থেকে আসা একটি কমন প্রবলেম আমি দেখতে পেয়েছি আপনাদের, সেটি হলো হোয়াটসঅ্যাপের কোনো ফটো যখন ডাউনলোড করছি সেই ডাউনলোড করা ফটোটি অ্যাডোব ফটোশপের মধ্যে ওপেন করতে পারছি না। তো এটার কি সলিউশন আছে? তো আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি এটাই শেখাবো যে হোয়াটসঅ্যাপের পাঠানো ফটো বা আপনার রিসিভ করা ফটো, যে কোনো হোয়াটসঅ্যাপের যে কোনো ফটো অ্যাডোব ফটোশপের মধ্যে কীভাবে ওপেন করতে হয়, কোনো মেসেজ ইরর মেসেজ আসবে না। তো কীভাবে আমরা হোয়াটসঅ্যাপের ফটো অ্যাডোব ফটোশপে ওপেন করব, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনেই দেখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবার প্রথমত আমি ওপেন করে নিচ্ছি হোয়াটসঅ্যাপটি। তো দেখুন আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, তাহলে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে। এবার এই হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ফটো আছে, দেখুন এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ফটো বা ইমেজ, এই ফটোটাকে আমি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোডে ক্লিক করছি, তারপরে আমি ডেস্কটপে সেভ রাখি, নামটা আমি কিছু চেঞ্জ করছি না, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবার সেভে ক্লিক করে দিলাম, দেখুন সেভে ক্লিক করে দিয়েছি, তাহলে সেভ হয়েছে কিনা দেখে নিই। এই দেখুন ডেস্কটপের মধ্যে সেভ করেছি ফটোটা, এই দেখুন ডাবল ক্লিক করলাম ওপেন হয়ে গেল, এই দেখুন দেখতে পাচ্ছেন। এবার এটা এই ফটোটা আমি ফটোশপে ওপেন করে দেখাচ্ছি, দেখুন ফটোটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে গিয়ে ফটোশপে যখনই যাচ্ছি, এই ফটোশপে যখন ছাড়ছি দেখুন কি আসছে, কুড নট ওপেন, মানে ওপেন হচ্ছে না। আপনি যদি এখান থেকে ডাবল ক্লিক করে ছবিটাকে ওপেন করেন তবুও দেখবেন ওপেন হবে না। এই দেখুন আমি একবার দেখাই আপনাদেরকে, এই দেখুন ফটোটাকে সিলেকশন করে ওপেনে ক্লিক করলাম, দেখুন ওপেন হচ্ছে না। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমরা দুটো পদ্ধতিতে আমরা সলভ করতে পারি, মানে দুটো উপায় আছে সলভ করার। উপায় দুটো কি, দেখুন এই ছবিটার উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক ওপেন উইথ, তারপর পেন্টে ক্লিক করবেন। পেন্টে ক্লিক করলে দেখবেন পেন্ট ওপেন হয়ে যাবে। এবার পেন্ট ওপেন হয়ে যাওয়ার পর এটাকে সেভ করে দেবেন শুধুমাত্র। আমি সেভ অ্যাজ করছি, যে আমি আলাদা কোথাও সেভ রেখে দিচ্ছি, ঠিক আছে, নাম রেখে দিচ্ছি আলাদা, এটা পেন্ট মনে করুন নাম রাখলাম, তাহলে বুঝতে পারবেন অরিজিনাল ছবিটা অরিজিনালই আছে। এই দেখুন কেটে দিলাম, তাহলে আমাদের আরেকটা ছবি চলে এসেছে, তাহলে অরিজিনাল ছবি এটা, আর এটা হচ্ছে আমরা পেন্টে ওপেন করেছি দিয়ে সেভ করলাম। তো এই ছবিটা দেখুন চলে এসেছে পেন্ট লেখা। এই ছবিটাকে যদি আমি এখন ওপেন করি ফটোশপে নিয়ে গিয়ে, তাহলে দেখুন ওপেন হয়ে যাচ্ছে। বাট কিন্তু যদি আমি আগের ছবিটাকে যদি ওপেন করি ফটোশপে নিয়ে গিয়ে, তাহলে ওপেন হচ্ছে না। এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে আরেকটি উপায়, সব থেকে সহজ সরল। তো কিভাবে করব, দেখুন এই যে অরিজিনাল ফটো, এই ফটোটাকে যদি ধরে নিয়ে গিয়ে আমি ফটোশপে ওপেন করি, দেখুন ওপেন হচ্ছে না। তো এই ফটোটাকে দেখুন সব থেকে সহজ সরলভাবে কি করবেন, দেখুন ফটোটাকে জাস্ট ডাবল ক্লিক করবেন, তাহলে ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাচ্ছে। বা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে প্রিভিউ করবেন, তাহলে দেখতে পেয়ে যাবেন ফটোটা। এই অবস্থায় কি করবেন, এই যে ফটোটাকে একবার রোটেট করে দিবেন, রোটেট করে কেটে দিবেন, দেখুন ঘুরে গেছে ছবিটা। আবার ডাবল ক্লিক করে ফটোতে ওপেন করবেন, তারপর আবার ওই ব্যাকে রোটেট করে দিবেন, মানে যেমন ছিল তেমন করে দিবেন। এবার ক্লোজ করে দিন, দেখুন আবার যেমন ছিল তেমন হয়ে গেছে। এবার অরিজিনাল ছবিটাকে ধরে নিয়ে গিয়ে ফটোশপে ছেড়ে দিন, দেখুন ওপেন হয়ে যাচ্ছে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে।